চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় পতাকার দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অজ্ঞাতনামা যুবক। রেল স্টেশন থেকে 800 পিস ইয়াবা সহ শান্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। স্ট্রিট চিকিৎসার খরচ জোগাড় করতে একটি মালবাহী পিকআপ চুরি, আসিফ করিম রনি নামের এক যুবক গ্রেপ্তার। কক্সবাজারের রুখিয়ায় 50,000 পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজারে পিকআপ চাপায় 5 ভাই নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার, নেই ড্রাইভিং লাইসেন্স, মালিকের নির্দেশনায় আত্মগোপনে। মহেশখালীর গোরখঘাটায় খতনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা। সীতাকুণ্ডের পাহাড়ে মদের কারখানায় অভিযান চালিয়ে 3 কোটি টাকার মদ ও তৈরি সরঞ্জাম সহ গ্রেপ্তার 1।